একদিন রান্না করেই পাকা রাঁধুনি হওয়া যায় না, তার জন্য দরকার নিয়মিত অভ্যাসের। সময় সঙ্গে সঙ্গে সকলেই রান্না করতে শিখেন, কিন্তু তার আগে রান্নাঘরকে ভালোবাসতে হবে। সেরা গৃহিণীর তকমা পেতে রান্নাঘরে অবশ্যই মেনে চলুন সহজ কিছু টিপস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিনি চারুলতার আজকের পর্বে। সাথে থাকছি আমি জান্নাতুল ফেরদাউস। রান্নাঘর বাঙালি নারীদের দুর্বলতার জায়গা, সকলেই চান নিজের মতো করে রান্নাঘর গুছিয়ে রাখতে। সুন্দর মশলার কৌটা, গ্যাস, ওভেন, মাইক্রোওভেন, টোস্টার, নানা সরঞ্জামে সাজানো থাকে রান্নাঘর। আজকাল রান্নাঘরেরও কিন্তু আলাদা করে ইন্টেরিয়র করা হয়। অনেকেই আছেন যাদের সারাদিন কেটে যায় রান্নাঘরে, তার কাছে প্রিয় শখ হলো রান্না। তাড়াহুড়োর দিনগুলোতে কীভাবে সামাল দিবেন, কীভাবেই বা হয়ে উঠবেন দক্ষ রাঁধুনি, সেই সম্পর্কে জানাবো আপনাদেরকে। নাম্বার ওয়ান, সহজ রেসিপি। তুমি জটিল কিছু নয়, বরং সহজ কিছু রান্না করুন। চা, অমলেট এসব দিয়েই না হয় শুরু করুন। আস্তে আস্তে রোজকার ডাল ভাত তৈরি করুন, পাশাপাশি তরকারিও রান্না করতে পারেন। তার পরের স্টেপ হলো লুচি, মাংস, বিরিয়ানি, পায়েস। একদিনে কেউ সব রান্না শিখে যায় না, সেই সঙ্গে রান্নার প্রতিও আলাদা করে ভালোবাসা থাকতে হবে। দিন যত পেরোবে আপনার রান্নার হাতও আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। নাম্বার টু, হাতের কাছে সব জোগাড় করে রাখুন। করার আগে সব কিছু হাতের সামনে গুছিয়ে রাখুন। কি কি রান্না করবেন তা আগে থেকেই ঠিক করে নিন, সেই মতো সবজি কাটুন, মশলা রেডি করে রাখুন, গ্যাসে কিছু একটা বসিয়ে তারপরে রান্নার বাকি জোগাড় করবেন, এরকমটা কখনোই করবেন না, বরং আগে থেকেই সব সেরে রাখুন। এতে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়, সেই সঙ্গে খেতেও ভীষণ মজার হয়। টিপ নম্বর থ্রি, নুন চিনির ব্যালেন্স শিখুন। আসল হলো স্বাদ, তাই ঠিক কতটা নুন দিলে রান্নার স্বাদ বাড়বে তা নিজেকে ঠিক করে দিতে হবে। যে কারণে সব সময় রেসিপিতে উল্লেখ থাকে স্বাদ মতো নুন চিনি। নুন চিনি ঠিক মতো দিলে রান্নার স্বাদ এমনিতেই ভালো হয়, আর এটাই কিন্তু ভালো রান্নার মূল মন্ত্র। টিপ নম্বর ফোর, কৌটার ব্যবহার। জটিল মারপ্যাঁচের কৌটা ব্যবহার করবেন না, যা খুলতে সময় লাগে। বরং এমন কিছু ব্যবহার করুন যাতে রান্নার সময় অতিরিক্ত সময় নষ্ট না হয়। সবথেকে ভালো কাচের কৌটা ব্যবহার করা, এতে কাজের সময় নষ্ট হয় না, সেই সঙ্গে যেসব রান্না আগে থেকে ম্যারিনেট করে রাখা ভালো ক্ষেত্রে সেই নিয়মই পালন করুন। আজ এই পর্যন্তই থাকছে, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।